তোমরা এখন ফিফথ সেমিস্টার, কিন্তু ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, সেভেন্থ সেমিস্টার, এই যে কোনো সময় যে কোনো পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, এটা হলো একটি শার্ট এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করার জন্য। তো একটি শার্ট কি করে খুব সহজে আঁকা যায় এটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে আমার বিশ্বাস তোমরা খুব সহজে একটি শার্ট আঁকতে পারবে। একটু ভালো করে বোর্ডের দিকে তাকাও। একটি ভালো শার্ট আঁকতে হলে, সহজে আঁকতে হলে প্রথমে একটি ভি এঁকে নিবা। ভি এরকম একটি ভি আঁকবা। ভিটাকে দেখো, ভি আঁকার পর ভিটাকে উপর দিয়ে ঢেকে দিবা, একই রকম ভাবে সুন্দর করে ঢেকে দিবা। ঢেকে দেওয়ার পর এই ঢেকে দেওয়া অংশটার মতো করে এদিকে একটু নিচে নামাবা আর এদিক দিয়ে একটু নিচে নামাই নিবা। তারপর এইখান থেকে এরকম একটু বের করবা, এখান থেকে এরকম একটু বের করবা। বের করার পর যে কাজটা করবা, এইখান থেকে এটাকে যুগ করে দিবা, এখান থেকে এটাকে যুগ করে দিবা। এবং এইটুকু যদি হয়ে যায়, ধরে নিবা যে তোমার শার্ট তুলি 70% হয়ে গেছে, তারপরও এটার পর এখান থেকে একটা লম্বা দাগ নিচে নিয়ে আসবা, এখান থেকে একটা লম্বা দাগ নিচে নিয়ে আসবা, আর এইখান থেকে এইদিকে একটু দিবা, এইখান থেকে এদিকে একটু দিবা। দেওয়ার পর এই জায়গাটা থেকে এরকম একটু বের করবা আর এই জায়গাটা থেকে এরকম একটু বের করবা। এইটুকু হওয়া মানে শার্টের আরো মানে মোটামুটি প্রায় শেষ। এখন এরকম করে নিচে নিয়ে এসে এখানে এরকম দিবা, এরকম করে নিচে নিয়ে এসে এখানে এরকম দিবা। দেওয়ার পর এই পাশ থেকে একটা হাতা বের করবা, এই পাশ থেকে একটা হাতা বের করবা। এইটুকু হলেই মোটামুটি শার্টটা শেষ। তারপর একটা পকেট বসিয়ে দিবা, শার্টে যেমন একটা পকেট থাকে। এইটুকু লেখার পর তুমি এখন এটা বিভিন্ন অংশ চিহ্নিত করতে গিয়ে শার্টের হাতা গুলোকে লিখলা, তারপর মানে পকেট লিখলা, কলার লিখলা, এরকম করে চিহ্নিত করলেই শার্ট আঁকা শেষ হয়ে যায়। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, যেটা প্রায় হয়, এটা হলো যে একটি টি শার্ট, একটি পলো শার্ট আর একটি মানে শার্ট, এই প্রসঙ্গে বলার জন্য বা এর পার্থক্য বলার জন্য। তো প্রায় যেটা হয় যে এইটা এরকম যদি থাকে, এটা হলো শার্ট, একটি শার্ট এটা, কারণ এটা একদম এই মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত ছেঁড়া ছেঁড়া আছে, ছেঁড়া মানে পুরাটাই খোলা খোলা যায়, এজন্য এটা শার্ট। কিন্তু যখন এই শার্টটা এই পর্যন্ত থাকে শুধু এবং নিট কাপড়ের থাকে, তখন সেটাকে বলা হয় পোলো শার্ট। যখন শার্টটা শুধু এইটুকু পর্যন্ত থাকে এবং গেঞ্জি কাপড়ের বা নিট কাপড়ের থাকে, তখন সেটা পোলো শার্ট। আর টি শার্ট হলো যে শার্টটার কোনো কলার থাকে না, কলার ছাড়া ইউ আকৃতি থাকে, এটাকে পোলো শার্ট বলে। ইউ আকৃতি বলতে এরকম একটা ইউ একে নিয়ে এটাকে যখন উপর থেকে এরকম ঢেকে দেওয়া হবে আগের মতোই, আগেরটা যেমন এভাবে নিচে নামিয়ে নিয়েছিলাম, একটু নামিয়ে নিয়ে আবার এরকম একটা ইউ ইউ তৈরি করা হয়, তারপর এটা থেকে এরকম গিয়ে এটা থেকে এরকম গিয়ে এরকম ভাবে আবার সরি এখান থেকে আগের মতো আবার একটু এরকম তৈরি করে এখানে একটু এরকম দিয়ে তারপর এরকম করে নিচে নামিয়ে এইটা হচ্ছে একটা টি শার্ট। মানে টি শার্ট থেকে গোলাকৃতি, টি শার্টের গলাটা কলারটা গোলাকৃতি। এবং আমরা যত পোশাক পরি আমাদের সকল পোশাকের নেক বা গলাটাকে এই দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো ভি শেপ নেক আর একটা ইউ শেপ নেক। এখন কথা হলো এই যে শার্ট আঁকার সিস্টেমটা দেখালাম, পারবা তো তোমরা? তোমরা যদি পারো এবং যদি ভালো করে এটা খাতায় দিতে পারো, আমার বিশ্বাস পাঁচে পাঁচই তোমরা পেয়ে যাবা খুব সহজে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।